বিসমিল্লা রহমানের রেম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি শেখ ফারানা ফারানা ইসলাম সহকারী শিক্ষক ব্রাউনবাই রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমি আজকে তোমাদের মাঝে নবম শ্রেণীর কৃষি শিক্ষা নবম শ্রেণীর কৃষি শিক্ষা পাঠ্যপুস্তকে আমরা আজকে চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের আমাদের আমরা চতুর্থ অধ্যায়ের আমরা প্রথম পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আমাদের শেষ পর্ব চতুর্থ অধ্যায়ের আজকে আমরা তৃতীয় ও অষ্টম পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী মন্দিরে চলো আমরা পাঠে চলে যাই আর আজকে আমাদের তৃতীয় পরিচ্ছেদ যেটা থাকতেছে তৃতীয় পরিচ্ছেদে আমাদের হচ্ছে ফুল ফুল ফল চাষ পদ্ধতি আর অষ্টম পরিচ্ছেদে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ওষুধি উদ্ভিদ ও তার ব্যবহার তো ফুল ও ফল চাষের মধ্যে প্রথমে আমরা ফুলে চলে আসি তো ফুলের মধ্যে আমাদের অধ্যায় আমাদের আছে গোলাপ ফুল চাষ গোলাপ চাষ একটা আরেকটা চাষ আছে আমাদের বেলি ফুল তো আজকে আমরা গোলাপ চাষটা নিয়ে আলোচনা করবো তো ফুলের কথাটা আমাদের চাষের কথা বলতে গেলে বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু ফুলের চাষ হয় না তারপরেও সম্প্রতি এখন ক্ষুদ্র পরিসরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে তো বাণিজ্যিকভাবে ফুলের চাষের মধ্যে আমাদের গোলাপ গোলাপ তারপর রজনীগন্ধা গ্লাডিউলাস এরকম এই এই ধরনের ফুলগুলো আমাদের বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এছাড়াও বাংলাদেশে আমাদের নানা নানাভাবে ফুলের ফুলের চাষ হয় বা ফুল আমাদের আছে চাষ ফুল চাষ হয় সেগুলোর মধ্যে আমাদের বেলি জুই চামেলি তারপরে আমাদের আছে অপরাজিতা তারপরে শেফালি রজনী গন্ধরাজ, তারপর আমাদের আছে চন্দ্রমল্লকে এইসব ফুলে নানা ধরনের আমাদের ফুল জন্মে বাণিজ্যিকভাবে ফুলের চাষ ফুলের চাষে লাভবান লাভবান হওয়ার সম্ভাবনা দিনকে দিন এখন বাড়ছে আচ্ছা আর গোলাপ ফুল গোলাপকে আমাদের ফুলের রানী বলা হয় আর আমরা ফুল কেনা ভালোবাসি সবাই আমরা ফুল খুব পছন্দ করি বাংলাদেশে বাণিজ্যিকভাবে বহু জমিতে ফুলের চাষ হচ্ছে এবং দিনকে দিন ফুলের উৎপাদনটিও বৃদ্ধি পাচ্ছে আচ্ছা প্রথমে যদি আমরা ফুল চাষে চলে যাই ফুল চাষে আমাদের গোলাপ ফুল চাষে গোলাপের চাষে আমাদের জমি নির্বাচন করতে হয় তো নির্বাচন করার আগে জমি আমাদের চার চার থেকে পাঁচবার আর আড়ে জমি চাষ দিতে হয় মাটি ঝুরঝোরা করতে হয় তো গোলাপ চাষের জন্য আমরা উপরে মাটি এবং নিচের মাটি কিছু দিনের জন্য মানে একটা মাটির ব্যাট তৈরি করা হয় যেটাকে বলা হয় ক্লিয়ার যেটাকে বলা হয় কেয়ারি তো কেয়ারি তৈরির জন্য আমাদের নির্দিষ্ট দূরত্বে ষাট সেন্টিমিটার তার পাশাপাশি মানে পঁয়তাল্লিশ সেন্টিমিটার গভীর গর্তে খনন করা করতে হয় এবং সেটার উপরের মাটি এবং নিচের মাটি একসাথে তোলা হয় এবং গর্তটা কিছুদিন কিছুদিন বলতে ঠিক পনেরো দিন আগে গর্ত গর্ত করে রাখা হয় যাতে গর্তের ভিতরে জীবাণু বা পোকামাকড় মারা যায় সেই মানে গোলাপ গোলাপ ফুলের চাষাবাদের ক্ষেত্রে এই মাটিটা আগে গর্ত করে রাখতে হয় ঠিক পনেরো দিন আগে তাহলে ভিতরে খোলা আর গর্তটা খোলা রাখা হয় যাতে পোকামাকড় বা জীবাণু না থাকে মানে মারা যায় আচ্ছা এখন আমরা আসি গোলাপ ফুলের পরিচর্যার ক্ষেত্রে তো পরিচর্যার ক্ষেত্রে আমাদের আগাছা দমন করতে হয় পানি পানি নিষ্কাশন করতে হয় ডালপালা ডালপালা ছাঁটাইকরণ করা হয় পাশাপাশি ফুলের কুড়ি ছাঁটাই করা হয় তো বন্ধুরা ফুলের কুড়ি ছাঁটাই করা মানে কিন্তু আবার সব কুড়ি ছাঁটাই করা ফেলে তাহলে ফুল কিভাবে ফুল আমাদের মানে একটা স্তরের ফুল উপরের ফুল থাকার পরে মাঝামাঝি ফুলের কুড়িটা ফেলে দেওয়া হয় যার ফলে পরবর্তী মানে একটার সাথে একটা ফুলের একটু দ্রুত থাকে সেজন্য মাঝামাঝি বা একটার পর একটা একটা গ্যাপে গ্যাপে ফুলগুলা করিগুলো ছাঁটাই করা হয় যাতে যাতে ওই গ্যাপে ফুলগুলা বাড়তে সুবিধা হয় বেড়ে উঠতে সুবিধা হয় আচ্ছা এখন চলো চলে যায় আমাদের গোলাপ চাষে কী কী পোকামাকড়ের আক্রমণ হয় বা তার প্রতিকার কি। আচ্ছা পোকামাকড়ের ব্যবস্থাপনা বলতে দুটা কথা দুটো ইয়ে কথা বলা আছে একটা হচ্ছে রেড স্কেল আর একটা হচ্ছে কি বিচল পোকা তো রেড স্কেল যেটা সেটা চামড়াটা পোকাটা দেখতে অনেকটা মরা চামড়ার মতো আর চামড়ার মতো এটা গরমের সময় বর্ষাকালে এর আক্রমণ বেশি বর্ষাকালে বেশি পরিলক্ষিত হয় আর এটা কি করে গাছের রসটা মানে গাছের বাকলের রসটা চুষে খেয়ে ফেলে তো এটার জন্য আমরা প্রতিকার কি করতে পারি এটার জন্য গাছের মানে গাছ গাছের গোড়ায় বা গাছের আক্রান্ত স্থানে আক্রান্ত স্থানে মানে কমবে কম বেশ প্রায় সব গাছে এটা সংক্রমণ হয় তো আক্রান্ত স্থানে আমরা কি করব ব্রাশ দিয়ে মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিব ব্রাশ করলে পোকামাকড় মরে যায় আর বিটল পোকা যেটা আছে সেটা হচ্ছে মানে ফুলে পাপড়ির মধ্যে এটা আক্রমণ করে বা পাপড়ি ছিদ্র করে ফেলে আর এটা রাতের বেলায় বেশি আক্রমণ করে তো দিনের আলোর ফাঁদ পেতে এ পোকা মারা হয় আচ্ছা তো আর ফুল সংগ্রহ ফুল ফোটার কিছু আগে কিছু পূর্বে ফুলটা কেটে ফেলা হয় আর এটা কেটে ফেলার পর নিচে পরিষ্কার করে ফেলা হয় ফুলের ফুলের ডাটা নিচের অংশে পরিষ্কার পানিতে পরিষ্কার পানিতে ডুবে রাখা হয় আর ঠান্ডা অবস্থায় রাখা হয় ঠান্ডা জায়গায় রাখলে ফুলটা ভালো থাকে আর মাঝে মধ্যে আমরা আমরা ফুলের গায়ে পানি ছিটিয়ে দিতে পারি তাহলে সেটা ফুল সংরক্ষণে ফুলটা ভালো থাকে আমরা মাঝে মাঝে দেখবো যে ফুল কিনতে গেলে দেখবা যে মানে এটা যে পাত্রে ফুলগুলো রাখা হয় সেটা নিয়ে নিচে পানি পরিষ্কার পানি থাকে পানিতে রাখা হয় আর ওরা প্রায় সময় দেখবা ফুলের উপর স্প্রে করতেছে তা আচ্ছা তো এই ছিল আমাদের গোলাপ চাষে গোলাপ চাষ এখন আমাদের ফুল ফল চাষের মধ্যে আমরা ফল চাষে চলে যাব ফল চাষ হচ্ছে প্রিয় বন্ধুরা এখানে আমাদের আনারস আর কলার কথা বলা আছে তো আজকে আমি তোমাদের মাঝে কলা চাষটা নিয়ে একটু আলোচনা করব। তো কলা চাষ বলতে কলা আমাদের বাংলাদেশের সব জায়গায় কিন্তু কলার চাষ খুব কম বেশি কলা জন্মে পাশাপাশি বেশি সবচেয়ে হয় নরসিংদী মুন্সিগঞ্জ বগুড়া বরিশাল জেলা এগুলাতে বেশি এই জেলাগুলাতে বেশি হয় আর কলাতে আমাদের ভিটামিন খনিজ পদার্থ সমৃদ্ধ সমৃদ্ধ আর কলাটা কাঁচা অবস্থায় আমরা তরকারি হিসেবে খেয়ে থাকি আর পাকা অবস্থায় আর মানে পাকা অবস্থায় ফল হিসেবে আমরা খাই রোগীর পথ্য হিসেবেও কিন্তু কলা ব্যাপক ভূমিকা পালন করে আচ্ছা এখন আমরা চলে যাব কলার মাটি তৈরি ও জমি তৈরি কলাটা উর্বর উর্বর দুয়াশ মাটিতে চাষের জন্য কলা বেশ ভালো আর কলা গভীরভাবে জমি চাষ দিতে হয় আর এটা দুই মিটার দূরে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার আকারে মাটি খুঁড়তে হবে আর রোপণের রোপণের প্রায় এক মাস আগে গর্ত করে গর্তে গোবর আর টিএসপি সার মানে মাটির সাথে মিশা মিশিয়ে রাখা হয় সেটা কতদিন আগে ঠিক এক মাস আগে আমাদের গোলাপের বেলায় ছিল কিন্তু মাটিটা গর্ত করে আমরা পনেরো দিন আগে খোলা অবস্থায় রাখি আর কলাটার মধ্যে কলা চাষের মধ্যে বলছে এক মাস পূর্বে মাটির সাথে আমরা গোবর আটি স্পেশাল মিশিয়ে রাখবো আচ্ছা কলার চারা নির্বাচনের সময় দুটো চারার কথা বলছে দেখো এখানে একটা চিত্র আঁকা আছে সেটা এই চিত্রটা হচ্ছে ওসি চারা আর এটা হচ্ছে পানি চারা এই দুটা চারার মধ্যে ওসি চারা যে কথাটা বলছে সেটা হচ্ছে গোড়া থেকে এই চারাটা গোড়া থেকে উপরিভাগ পর্যন্ত একই হারে মোটা থাকে মানে চাষের জন্য আচ্ছা গোড়া থেকে মোটা গোড়ার দিকে মোটা থাকে এবং ক্রমশ উপরের দিকে গোড়া থেকে মোটা থাকে এবং ক্রমশ উপরের দিকে আস্তে আস্তে কী হয়ে যায় সরু হয়ে যায় সেটা হচ্ছে ওসি চারা আর পানি চারার ক্ষেত্রে এটা হচ্ছে এই চারাটা একটু আগা গোড়া সমান থাকে আর কলা চাষের জন্য এই চারা খুব বেশি একটা উপযুক্ত উপযুক্ত নয় এটাতে ফলন আসতে একটু সময় বেশি লাগে আচ্ছা এখন আমরা আসবো চারা রোপণ এটার চারা রোপণের ক্ষেত্রে খাটো চারার ক্ষেত্রে মানে শর্ট মানে ছোটো চারা ছোটো চারার ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত আর লম্বা জাতে চারার ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত এটার ব্যবহার করা হয় আর নির্দিষ্ট সময় গর্তে আমরা যেটা একটু আগে বললাম গোবর গোবরা টার মাটির সাথে মিশিয়ে দিতে হয় তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে চারার সময় যাতে মাটিতে মাটির ভিতরে যাতে পানি না ঢুকে এটা আমাদের চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে আর চারা রোপণের চারা রোপণের এক মাস আগে আমরা মাটির সাথে গোবর গোবর আর টিএসপি সারটা মাটির সাথে আমরা মিশিয়ে নিব তার এক মাস পরে আমরা চারা রোপণ করব আর চারাতে যাতে পানি প্রবেশ না করতে পারে সেজন্য চারা চারা রোপণের জায়গাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে তা আচ্ছা আর এখন এখন আমরা চলে যাব পাট গাছের কি কি রোগ বলায় থাকে পাট গ্যাসের মধ্যে আমাদের তিনটা রোগ বলায় কথা বলা আছে একটা হচ্ছে পান আমার রোগ একটা হচ্ছে সিগাটোগা রোগ আর আরেকটা হচ্ছে লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে গুচ্ছ মাথা রোগ পানামা যে রোগটা সেটা হচ্ছে পাতার গাছের পাতায় পাতায় বোটার কাছে যখন এই জায়গাটা আক্রান্ত হয় তো তখন কি হয় এই গাছের উপরের অংশটা ভেঙে পড়ে যায় সেটা হচ্ছে পানামা রোগ আর এ রোগ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে সিস্ট নামক একটা ওষুধ সেটা হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো এসি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় সেটা গাছে প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে আর যেটা হচ্ছে আরেকটা দ্বিতীয় যে রোগটা সিগা সেটাও একটা ছত্রাজনিত রোগ এটার রোগটা হইলে পাতাটা ডিম্বাকার হয়ে বাদামি আঁকা ধারণ করে আর পাতাটা পুরায় পুড়ে যায় তোমরা বইয়ের ছবিটা খেয়াল করলে দেখবা পাতাটা একদম কাঁচে আকার হয়ে গেছে মানে পুড়ে যায় তো সেটা থেকে বেরিয়ে আসতে আমাদের কি করতে হবে পাতা গাছের পাতা কেটে ফেলতে হবে আর কেটে পাতাটা পুড়িয়ে ফেলতে হবে যাতে সংক্রমণ আর না বাড়ে আর তৃতীয় যেটা গুচ্ছমাতা রোগ সেটা একটা ভাইরাস জনিত রোগ আর এই রোগ থেকে আমাদের বেড়ে আসতে হলে আমাদের কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে হবে তাহলে আমরা রোগ বলা থেকে মানে গাছকে চারা গাছকে বাঁচাতে পারবো আচ্ছা তো এই গেল বন্ধুরা আমাদের ক কলা চাষ আর আর এখন আমরা চলে যাব। আমরা এখন তৃতীয় পরিচ্ছেদ থেকে আমরা চলে যাব পঞ্চম পরিচ্ছেদে পঞ্চম পরিচ্ছেদে আমাদের হচ্ছে ওষুধি গাছ ওষুধি উদ্ভিদ ও এর ব্যবহার তো ওষুধি গুণাগুণ আমাদের বলতে গেলে আমাদের আমাদের চারপাশে পরিবেশের হরেক রকমের উদ্ভিদ উদ্ভিদ গাছ রয়েছে প্রাত্যহিক জীবনে এগুলো আমাদের নানাভাবে কাজে লাগে আমাদের বস্ত্র বাসস্থান চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওষুধি গাছের অনেক ব্যবহার রয়েছে এর ব্যাপকতা দিনকে দিন বাড়ছে আচ্ছা আমরা তোমরা শুনে থাকবা আগে আমাদের যে আগে আমাদের মা বাজ বা তারা দেখবা যে সামান্য জ্বর কাশিতে তারা কি করতো তুলসির তুলসী গাছের পাতা ওরা বেটে দেখবে যে বাচ্চাকে ছোটো বাচ্চাকে রস খাইয়ে দিত তার সাথে তার তার সাথে একটু আদা রস বা মধু রসও মিশে মিশিয়ে খেয়ে খাইয়ে দিত দেখতে একদম জ্বর কাশে একদম ভালো হয়ে যেত পাশাপাশি আবার আর জেনে থাকবা যে গাঁদা ফুলের পাতাও কিন্তু মানে রক্তকরণ বা ব্যথা রক্তকরণ বা রক্ত পরা বন্ধের জন্য আমাদের গাঁদা ফুলের গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল ফুলটা বেশ কার্যকরী পাশাপাশি আবার দেখবা যে দুবা গাছ বা গাছগুলা গাছ থেতলে বা বেটে যে রসটা দেওয়া হয় তাতেও কিন্তু রক্ত পরা বন্ধ হয়ে যায় এগুলো হচ্ছে টোটকার মতো যেগুলো আগে মানে এখনও ব্যবহার বা প্রচলিত আছে আচ্ছা এখন কয়েকটা আমরা উদ্ভিদ ঔষধি গাছ সম্পর্কে জানবো আমাদের বইয়ের মধ্যে প্রায় বেশ কয়েকটা চিত্র দেওয়া আছে ওষুধি গাছ সম্পর্কে এখানে আমি তোমাদের মাঝে আজকে কয়েকটা ঔষধি উদ্ভিদের নাম নাম এবং এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের প্রথমে যে উদ্ভিদটার কথা বলা আছে সেটা হচ্ছে থানকুনি থানকুনি পাতা তো থানকুনি আমাদের দেখবা যে বাসার আশেপাশেই স্যাচ স্যাঁচের জায়গায় থানকুনি পাতা হয় এই থানকুতে থানকুনি গাছে অনেক সময় এটা ভর্তা করে পাতাও খা খা মানে মানুষে খেয়ে থাকে তো এই থানকুনি পাতাটা আয়ুবর্ধক আয়ুবর্ধক স্মৃতিবর্ধক মানে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পাতাটা বেশ কার্যকরী পাশাপাশি পাশাপাশি আরও ছেলে মেয়েদের পেটের অসুখ বিশেষ করে বদ হজম আমাশা স আমাশা স আমাশা রোগেও কি এগুলো বেশ কার্যকরী মানে থানকুনি পাতা রস তারপর আমাদের দ্বিতীয় যে উদ্ভিদ ঔষধি গাছের কথা বলা আছে সেটা হচ্ছে তুলসী তুলসীর পাতাটা যেটা একটু আগে বলা হয়েছে যে সর্দি কাশির জন্য তুলসীর পাতা বেশ উপযোগী বেশ উপকারী আবার এমনিতেও শরীরের জন্য তুলসী দুই একটা পাতা ছিঁড়ে খাওয়াও কিন্তু বেশ ভালো শরীরের জন্য তারপরে যেটা আছে ওষুধি গাছ সেটা হচ্ছে কালো মেঘ কালো ম্যাঘটা জ্বর জ্বর অজীর্ণ বা লিভার হৃদরোগ এগুলোর জন্য আমাদের কালো কালো ম্যাগটা ওষুধেও উদ্ভিদ বেশ কার্যকরী তার পাশাপাশি এই এই গাছটা এই কালো মেঘ জ্বর জন্য লিভার লিভারের জন্য বেশ উপযোগী এই গাছটা বর্ষা শেষের দিকে শীত পর্যন্ত এটার ফুল এবং ফল আসে আর তারপর আমরা চার নম্বরে যেটা বলা আছে এখানে বাসক ওষু উদ্ভিদ সেটা সেটা কাশির জন্য খুব কার্যকরী পাশাপাশি রস মধুসহ মানে এটা সাথে খাওয়া যেতে পারে তারপর আমরা যেটা আসছি অর্জুন অর্জুন অর্জুনও আমাদের হৃদরোগ আমাশার জন্য পাশাপাশি মেস্তার জন্য এই পাতার রসটা বেশ উপযোগী ভূমিকা পালন করে তারপর আমাদের এখানে আছে হর্তুকি হর্তুকি হর্তুকির কথা এখানে বলা আছে হর্তুকি চূর্ণ করে পাইপে ধূপানে ধূমপান ব্যবহার করলে হাঁপান হাঁপানি রোগের উপশম হয় তারপরে এটা আমাদের ঘায়ের জন্য কার্যকরী উপকার কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি এটার হর্তুকি চূর্ণ করে ব্যবহার করলে চোখ ওঠা বা চোখ ফুলা চোখ ফুলাটাও আমাদের সেরে যায় তারপর আমরা এখানে ওষুধ উদ্ভিদ একটা বলা আরেকটা বলা আছে সেটা হচ্ছে আমলুকি আমলকি কথা বলতে গেলে প্রতিদিন একটি করে আমলকি খেলেও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপযোগী রোগ আমাদের রোগ বালায় ইয়ে থাকবে দূরে থাকবে আমলকি আমাদের পেটের পীড়া তারপরে পেটের পেটের বিভিন্ন জনিত সমস্যা বধহজম এগুলোর জন্য আমাদের আমলকির রসটা বেশ কার্যকরী পাশাপাশি কাশিরও উপশম হয় তারপর আছে আমাদের বয়রা বহেরাও একই রকম হাঁপানি পেটের পীড়া বদরজমজনিত খুদার মন্দা এগুলো আমাদের বয়রা বহেরা এটা ভিজানো পানিটা কার্যকরী উপযোগী আর দ্বিতুকুমেরি যেটা বলা আছে ধীতুকুমারিটা হচ্ছে পাতা থেকে নির্গত যে ঘন পিচ্ছিল রসটা দ্বিতীয় যেটা আমরা বলে থাকি অ্যালোভেরা তোমরা সবাই জেনে থাকবা যে অ্যালোভেরার ভিতরে যে আঠালো পিচ্ছিল অংশটা সেটা কোষ্ঠকাঠিন্য রোগের জন্য বেশ উপযোগী পাশাপাশি নিউমোনিয়া অর্ষার অর্ষরোগ তারপরে কাঁটা পোড়া বা ক্ষতস্থানের জন্য এটা বেশ উপযোগী আর এখন তো দ্বিতুকুমারি বা বলো বা অ্যালোভেরা গাছ বলো এটা প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যাপকের ব্যবহার বাড়ছে তারপর আছে যেটা লাস্ট তেলাকুচা তেলাকুচাটা হচ্ছে একটা লতানো উদ্ভিদ তো এটি এটিও এটি আমাদের জ্বর সর্দি জ্বর হাঁপানি এগুলোর ক্ষেত্রে মানে উপযোগী আর পাশাপাশি হাঁপ এটার যে এর মানে এটার পাতার যে বাটার রসটা সেটা আমাদের চর্মরোগ সারাতে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার ওষুধ উদ্ভিদ তার ব্যবহার বর্তমানে আধুনিক চিকিৎসার ব্যবস্থার সাথে সাথে পৃথিবীতে বহু দেশে বেসদ উদ্ভিদের উৎকর্ষ সাধনের জন্য ব্যাপকভাবে এটার গবেষণা শুরু হয়েছে বাংলাদেশে বেসদ উদ্ভিদের ব্যাপক চাষাবাদ ও যত্নের মাধ্যমে এই ওষুধি শিল্পের অর্থনৈতিক উন্নয়নের সমাধানের উন্নয়নের উন্নয়নের সমাধানের সম্ভাবনা খুবই খুবই উজ্জ্বল সেজন্য আমাদের ওষুধি উদ্ভিদ ব্যবহার এবং এটা কার্যকরী সম্পর্কে আমাদের জানতে হবে এবং পাশাপাশি সরকার সরকারও এটার ভূমিকা ব্যাপকভাবে পালন করছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের কৃষি উৎপাদনের আমাদের ফুল ফল চাষ পদ্ধতি আর আমরা চতুর্থ অষ্টম পরিচ্ছেদের লাস্টে যেটা আমরা আজকে পড়লাম ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার তোমরা বাসায় এই পাঠগুলো পরিচ্ছেদগুলো ভালোভাবে পড়বা সে এ পর্যন্ত আজকে এ পর্যন্তই ভালো থাকবা খুদা হাফেজ